এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে কিন্তু আমি কোনোরকম কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করবো ম্যাক্সের সামার কালেকশন। আমি রিসেন্টলি ম্যাক্সে ভিজিট করেছিলাম, আর ম্যাক্সের কালেকশন আমার ভীষণ ভালো লেগেছিলো, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ইন্টারেস্টিং হবে। তো এখন চলে এসেছি লেক মলের ঠিক সামনে। আজকে যে ম্যাক্সের কালেকশনটা আমি তোমাদেরকে শেয়ার করব সেটা হলো লেক মলের মধ্যে যে ম্যাক্সটা রয়েছে। এছাড়া বিভিন্ন রকমের শোরুমের কালেকশন কিন্তু বিভিন্ন রকমের হয়, তো চলো দেখতে থাকো। লেক মলের ম্যাক্স কিন্তু একদম ফার্স্ট ফ্লোরেই রয়েছে, তোমরা ওপরে উঠেই বাঁ দিকে সোজা দেখতে পাবে ম্যাক্স। আমরা চলে এসেছি শোরুমের মধ্যে, আর এখন তোমাদেরকে দেখাবো কি কি কালেকশন রয়েছে। ফার্স্টেই দেখে নাও, এরকম টাইপের টিসগুলো 199 করে দিচ্ছিল, ভীষণ কমফোর্টেবল, সামারের পক্ষে একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর কালেকশনও কিন্তু ছিল হিউজ, কালার ভ্যারিয়েন্ট যেমন ছিল সেরকম সাইজেসও ছিল ভালো। তার উপর দেখে নাও এরকম টাইপের টপগুলো, এগুলো 699, 599, 499 সুন্দর সুন্দর টপ ছিল, বেশ কালারফুল আর ইউনিক ইউনিক টাইপের। অনেক সময় ম্যাক্সে কি দেখা যায় যে দামটা অতিরিক্ত লাগে, তবে এবারের কালেকশনগুলো দেখলাম একদম দাম অনুযায়ী ঠিকঠাক, আর কালারগুলো একদম সফট, মানে একদম সামার ফ্রেন্ডলি কালার ছিল। তার উপরে আমার তো বিশেষ করে টপের কালেকশন ভীষণ ভালো লেগেছে, টপের কালেকশন যেমন ছিল কালারও ছিল, কালার অপশানও ছিল প্রচুর। আর এগুলো ছিল 699-এর, এছাড়া 399, 299-এও বেশ ভালো ভালো ছিল। ড্রেসেসের কালেকশন ভালো ছিল, আমি যদিও ড্রেসেসের ভিডিও ওরকমভাবে করতে পারিনি। আর এই দেখো এই ওভার সাইজের টি শার্টগুলো, এগুলো 299, 399-এ ছিল। আমার তো এই গার্লি প্রিন্টগুলো ভীষণ ভালো লাগছিলো, এই যে এই টি শার্টগুলো ছিল 299-এর, এই টি শার্টের প্রিন্টগুলোও বেশ ভালো ছিল। আর এই ওভার সাইজের টি শার্টের কোয়ালিটি যেরকম সফট একদম ছিল, আর প্রিন্টগুলোও ভালো ছিল, আর কালারটা তো এতটা মিষ্টি, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। বেশ ভালো অপশন কিন্তু ছিল কালারের। আর এই দিকের টি শার্টগুলো ছিল 199 করে, এই পাশেরগুলো ছিল 299, আর এই টি শার্টগুলো দেখে নাও এগুলো ছিল 199-এর। 199-এর টি শার্টগুলোও কিন্তু ভীষণ ভালো ভালো কালার আর প্রিন্ট আর ডিজাইনের ছিল। আর এছাড়াও বাচ্চাদের কালেকশনও কিন্তু ছিল খুব ভালো, ছেলেদের কালেকশনও বেশ ভালোই ছিল, বাট ছেলেদের কালেকশন তো অতটা ইন্টারেস্ট নেই, সেই জন্য যাওয়াও হয়নি। বাচ্চাদের এই টি শার্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, বেশ ভালো বলতে এটা কিন্তু একদম ফ্যামিলি ম্যাচিং টাইপের আউটফিট, মানে ছেলেদের বা বাচ্চা মেয়েদের জন্য এরকম টাইপের একটা বাচ্চাদের টিস, তার সাথে ম্যাচিং বড় ছেলেদের মানে বাবাদের জন্য এরকম সেম কালেকশন ছিল, আর মাদের জন্যও কিন্তু এরকম সেম কালেকশন ছিল, মানে ম্যাচিং প্যাচিং করে বেরোনো যাবে। তার সঙ্গে ছেলেদের এরকম জগার ছিল, মেয়েদেরও ছিল, আর বাচ্চাদেরও কিন্তু এরকম জগার ছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট মোট্ট ম্যাক্সের কালেকশন, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই এরকম টাইপের ভিডিও আরও বানাবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।